আগামী বিশ্বে যে একটা ঔষধি বিপ্লব আসতেছে, ন্যাচারাল বিপ্লব আসতেছে, হার্বাল বিপ্লব আসতেছে, আয়ুর্বেদিক ইউনানি হোমিওপ্যাথির বিপ্লব আসতেছে, এই বিপ্লবটাকে টিকিয়ে রাখতে হলে আপনাদের সকলের সর্বান্তকরণে আমাদের সহযোগিতা দরকার। কারণ বোকার ফসল পোকায় খায়, আমরা জেনে শুনে ভালো জিনিসকে বাদ দিয়ে খারাপ জিনিস খাই। ধরেন আপনি নিমের ডালা দিয়ে দাঁত মাজলে দাঁতের পোকা চলে যায়, দাঁতের ভিতরে সব ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায়। নিমের কচি পাতা 5 মিনিট সুন্দর করে চিবিয়ে 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 তারপরে আপনি দাঁত মাজেন, দেখেন দাঁতের গোড়া পরিষ্কার হবে। কারণ এটা দাঁতের কথাটা আমি বারবার আনতে চাই, এই কারণ নয়, এই মুখ দাঁতের গোড়া দিয়েই কিন্তু আপনার রোগগুলো শরীরে ঢুকবে, গলায় এসাকে কোভিড-19 গলায় এসা কিছুক্ষণ কয়েক ঘন্টা অবস্থান করে, অবস্থানের সময়টাই তাকে আমরা প্রতিরোধজন করতে পারি। আমাদের নাক, আমাদের দাঁত, আমাদের মুখ, আমাদের কণ্ঠনালী, আমাদের জীব সব কিছু যেন অ্যান্টিভাইরাস থাকে, অ্যান্টি জার্ম থাকে। আমরা যে শুধু হাত বারবার ধুলি হবে তা না, আমাদের মুখও বারবার কুলি করতে হবে, মুখের ভিতরে যেন জীবাণু না থাকে, মুখের ভিতরে কাঁচা হলুদ নিম পাতা রাখতে হবে, কচি পেয়ারা পাতা, কচি আম পাতাও কিছুক্ষণের জন্য অ্যান্টিভাইরাস। অতএব এই যে দেশি যে পদ্ধতিগুলো, এই পদ্ধতিগুলোর ব্যাপারে আমি গত 20 বছর যাবৎ অনর্গল বলে আসতেছি বিভিন্ন টিভি রেডিও পত্র পত্রিকায়, প্রতিদিন 2-3টা জাতীয় পত্রিকায় আমার লেখা আসে, এটা আপনাদের খেদমতের জন্য। সদ্গায় জারিয়া। নারকেল গাছের লাল শিকড়, এটা আমার দাদি 1-3 কেজি পানির ভিতরে চাল দিয়ে বড় বোতল ভরে নিত, একটু কষকষ লাগে। আবার অনেক সময় এটার মধ্যে গ্রামে পাওয়া যায় এই হীরের কষ, এটাকে বিরান করে মানে ভেজে ভালো করে ওই হীরার কষটা গুঁড়ো করে ওই ইয়ের ভিতরে দিয়ে রাখতো, নারকেল গাছের যে লাল পানি বেরোইত, নারকেলের শিকড় চাল দিলে একটা লাল পানি বেরোয়, ওই পানিটার ভিতরে একটু একটু ফিটকিরি দিয়ে রাখতো। এরপরে একটু একটু করে মাউথওয়াশ হিসাবে গ্রামে মুরব্বীরা ব্যবহার করত, দাঁতের গোড়াটা যেন মাড়িটা যেন শক্ত হয়। এখন সহজে ফলো, যেরকম ধরেন কলা টিস্যু কালচারের মাধ্যমে যে কলা গাছগুলো আসছে, আলহামদুলিল্লাহ এটা 4 মাসের ভিতরেই আমার বাড়িতে সব কলা আসছে। আমি এটা প্রথম বিশ্বাস করি না যে মাত্র 4-5 ইঞ্চি একটা কলা গাছ এটা কেমনে বড় হবে, আমি দেখি যে এত কলা হয়। আগের দিনে আমাদের বাড়িতে অনেক কলা গাছ আছে, আমি দেখছি যে কোনটা ছোটো ছিল কোনটা বড় ছিল, অনেকগুলি কলা হইতো, একটা কম হইতো, একটা 2 ফেনা হইতো, এগুলো সবই 10-20 ফেনা কলা হয়। একেবারে গোড়ায় নিচে বাঁশ দেওয়া ভালো করে শক্ত করে বেঁধে না দিলে সেই কলা গাছটা আমরা ই করতে পারি না, রাখতে পারি না, এত ভার হয়, এত কলা হয়। তা আলহামদুলিল্লাহ আসেন না, আমরা এই আমাদের দেশে বারমার কলা আসে, আমাদের দেশে অন্য দেশের থেকে বাজে কলা আসে, কাঁচা কলা পাকায় পাকায় বিভিন্ন ইদিয়া খায়, আমরা আমাদের দেশের কলা খাব। আমাদের দেশের যে একটা আগামী বিশ্বে যে একটা ঔষধি বিপ্লব আসতেছে, ন্যাচারাল বিপ্লব আসতেছে, হার্বাল বিপ্লব আসতেছে, আয়ুর্বেদিক ইউনানি হোমিওপ্যাথির বিপ্লব আসতেছে, এই বিপ্লবটাকে টিকিয়ে রাখতে হলে আপনাদের সকলের সর্বান্তকরণে আমাদের সহযোগিতা দরকার। আমাদের দেশের এলাচি লেবুর ডগা পাতা, এটা দিয়া আপনার একটা মহামূল্যবান ভিটামিন সির ওষুধ তৈরি হয়, এবং এটা খুব ভালো সুন্দর একটা ন্যাচারাল ফ্লেভার। একটা এই ফ্লেভারটা কাপড়ে লেগে গেলে মোটামুটি 3-4 দিন পর্যন্ত ঘেরান থাকে। অনেকে আমার বলে আপনার সাথে লেবুর ঘেরান কেন, আমি বললাম 3-4 দিন আগে ভোলাটেল বাড়ির থেকে 1 বস্তা লেবু পাতা আনছিলাম, ওটাতে ভোলাটেল তৈরি করছি নিজেই, আমি ঘরে বসেই তৈরি করি, তৈরি করছি, তখন দেখছি যে সারা ঘরে ঘেরান ছিল, এখন দেখি কাপড় চোপড় ঘর সব জায়গায় লেবুর ঘেরান। যে লেবু পাতা তো আমরা ফেলে দিই, লেবুর চুকলো আমরা ফেলে দিই, কমলার চুকলো আমরা ফেলে দিই, কমলা পাতা আমরা ফেলে দিই, এগুলো কিন্তু মুসলিম ঐতিহ্যের সাথেও জড়িত, এটা হিন্দু ঐতিহ্যের সাথেও জড়িত। আপনার বাদশাহ শাহজাহানের 2 মেয়ে এবং তার স্ত্রী, তারা গোলাপ ফুলের ভোলাটেল করত,
বাংলাদেশের প্রায় অর্ধেক গোলাপ ফুল থেকে আমরা এই ভোলাটেল পদ্ধতি করি। গভীর শ্রদ্ধার সাথে বলতেছি যে আমাদের যে 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারের যে গোলাপ ফুলগুলো, সব ফুলগুলো আমরা সংগ্রহ করে আনি। যে গোলাপ যে একটা ডায়াবেটিসের মহা ঔষধ, এটা যে আমাদের স্টমাককে ভালো রাখে এবং খাদ্যের পরিপাকতন্ত্রকে ভালো রাখে, যার জন্য চাইনিজরা গোলাপ ফুল খায়, মালয়েশিয়ানরা গোলাপ ফুল খায়, ইন্দোনেশিয়ানরা গোলাপ ফুল খায় মধু দিয়া, অলিভ অয়েল দিয়া, বলে যে গোলাপ খাই বলেই আমরা গোলাপের মতো সুন্দর আছি। এই যে কথাটা তারা গর্ব করে বলে, আসলে কথাটা অত্যন্ত মূল্যবান কথা। কথাটা এই কারণে আসছে যে আমরা কোনো জিনিস চিনতেও চেষ্টা করি না, মানতেও চেষ্টা করি না। চিনতে হবে, জানতে হবে, মানতে হবে, ব্যবহার করতে হবে। আমরা কৃষি বিপ্লব করি, বঙ্গবন্ধু বলছে 1 ইঞ্চি জমিও আমাদের বাংলার মাটিতে অনাবাদি রাখলে চলবে না, কারণ আমাদের ভূমি কম, আমাদের লোক 18 কোটি। আলহামদুলিল্লাহ আমরা আমাদের ভূমিকে সদ্ব্যবহার করব, অব্যবহৃত জায়গাকে আমরা সদ্ব্যবহার করব। আমরা যেই ছায়া জায়গা আছে সেটাকেও ঔষধি গাছ লাগাবো, যেটা রাস্তার ধারে পড়ে থাকা গাছগুলো জায়গাগুলো আমরা গাছ লাগাবো, পুকুরের পার ঢালগুলো, এই পুকুরের ঢালের ভিতরে সজনা গাছ হয়, যেই গাছই অবহরিত জায়গায় হবে, যে কোনো ব্যতিক্রম ফল খাবেন, অনেক দামি ফল, যেরকম একটা ড্রাগন যদি খান, আর আপনি ড্রাগনের 10টা ডগা 10 টাকায় কিনতে পারবেন, মানুষ ফালানোর জায়গা নেই। আমার বাড়িতে এই বছর আমি প্রায় 2 টন ড্রাগনের ডগা ফালাই দিতে হয়েছে, মানে আমাদের কয়েক হাজার ড্রাগন গাছ, ফলেরও ফুরন্ত ফল হয়েছে, আরও ফল হবে, কিন্তু কাটা থাকায় আমাদের পশু পাখির জন্য একটু ক্ষতি করে, ওই জন্য আমাদের কিছু ফেলে দিতে হয়। তা আপনারা কেন বাড়িতে ছাদ বাগানে ড্রাগন, এটা আধুনিক ফল, অনেকে বলে অ্যাভোকাডা গাছ আমাদের দেশে হয় না, এটা ঠিক না। অ্যাভোকাডা মানে হচ্ছে স্টুল ক্লিয়ার করে, বেলের মতো, বেলের চেয়ে একটু বেশি শক্তিশালী। তাই অ্যাভোকাডা খেয়ে ওই বীজটাকে 4টা টুথপিক গাড়তে হবে, গেড়ে পানির ভিতরে, অর্ধেক পানির ভিতরে একটা ছোট বাটির মধ্যে বা কাপের মধ্যে এভাবে দিয়ে, অর্ধেক পানি পাবে, অর্ধেক পাবে না, এটা 1 মাস সময় লাগে। 1 মাস পরে আপনার গাছটা বেরোবে, তখন আপনি একটা বড় ড্রামে অ্যাভোকাডা গাছ লাগিয়ে দেন। এইভাবেই আপনি ড্রাম পদ্ধতিতে আগে খালি রিসার্চ করতে থাকেন, তাহলে আপনার গাছ সম্বন্ধে আইডিয়া এসে যাবে। এই বর্ষার ঋতুতে ফলে ফলে বাংলাদেশ ভরে গেছে, অত্যন্ত সস্তায় সুন্দর ফল বিক্রি হচ্ছে, আমরা সকলে ফল খাবো, বল পাবো, আমরা সকলে ফল খাবো, নিরোগ থাকবো, আমরা আমাদের ফলই আমাদের শক্তি, ফলই আমাদের বল। করোনা প্রতিরোধের জন্য আমাদের কোভিড-19কে প্রতিরোধ করতে হলে আমাদেরকে 7টি শক্তিশালী ভাইরাসকে প্রতিরোধ করতে হয়। এই প্রতিরোধের জন্য এই ঋতুতে যে সকল ফলগুলো আমাদের হাটে বাজারে মাঠে ঘাটে হাত বাড়ালে পাওয়া যায়, পা বাড়ালে পাওয়া যায়, এই ফলগুলোই আমাদের জন্য একটি মহা ঔষধ। আমরা যে কোনো পরিস্থিতিতে যে কোনো কথা শুনে আমরা ভালো করে গরম পানিতে ধুয়ে ফল খাবো, বেশি করে ধুয়ে ফল খাবো, 2 বার ধুয়ে ফল খাবো, গরম গরম পানিতে 5 বার ধুয়ে ফল খাবে, তবে ফল খাওয়া আমরা বন্ধ রাখবো না, কারণ এই করোনা ভাইরাস প্রতিরোধ করার জন্য আমাদের অ্যান্টিবডি দরকার, এই করোনা ভাইরাস প্রতিরোধ করার জন্য আমাদের ভিটামিন সি এর দরকার আছে, এই করোনা ভাইরাস প্রতিরোধ করার জন্য মাইট সহ গ্লুকোপ্টিন সহ এভিয়ান বি ভাইরাস সহ যত ধরনের ভাইরাস আছে, সেটা ডেঙ্গু হোক, ডেঙ্গু মশার কামড় হোক, চিকুনগুনিয়া হোক, এই জাতীয় যত রোগের জন্য আমাদের কিন্তু শরীরের ভিতরের যে গুড পজিটিভ ইমিউনিটি আছে, যে আমাদের শত্রু সৈন্যের বিরুদ্ধে আমার অভ্যন্তরীণ বডির ভিতর থেকে শত্রু সৈন্যকে প্রতিরোধ করবে। Thank you.
সজনা পাতা, সজনা ফুল ফল মূল কাণ্ড শিকড় ছাল, সম্পূর্ণ গাছটাই একটি ঔষধি গাছ। এই গাছটাকে বিশ্বে বলে ডিনামাইট। ডিনামাইট বলে এই কারণে যে হেন কোনো ওষুধের কাজে লাগে না। ক্যালসিয়ামের জন্য এটা একটা বিরাট রিসোর্স, জিঙ্কের জন্য এটা একটা বিরাট রিসোর্স, হজমের জন্য এটা বিশেষ কাজ করে, রক্ত তৈরি করে, রক্তের ইভেন সার্কুলেশন দেয়, দুইটাই সজনার কাজ। যাদের রক্তের ভিতরে চর্বি জমে থাকে তাদের জন্য সজনা একটা বিশেষ ফাইবার হিসাবে কাজ করে, সজনা একটা বিশেষ বিশেষ বাহক হিসাবে কাজ করে। রক্ত তৈরিতে সজনা পাতা, সজনা গাছ, সজনা সজনার ট্যাবলেট, সজনা সজনার ক্যাপসুল, এগুলো আমেরিকাতে FDA-র অনুমোদনে বিক্রি হচ্ছে সারা পৃথিবীতে। আমাদের দেশে সজনা তরকারি এই বছর আমি দেখছি যে 70 থেকে 100 টাকা পর্যন্ত বাজারে কেজি বিক্রি হয়েছে। কিন্তু আমরা ইচ্ছে করলে বাড়ির ছাদে যে কোনো জায়গায় মানে 1 ফিট একটা টুকরা হইলে পরেই একটু বেঁকা করে রোপণ করে দিলেই এই বর্ষার ঋতুতে আপনার সজনা গাছ হবে। এই ঋতুতে আপনি 100 সজনা গাছ রোপণ করতে পারেন, বপন করতে পারেন, বিপণন করতে পারেন। সজনা পাতার বাজারে ডিমান্ড আছে। আমরা সজনা পাতা ছাল এগুলি কিনে সেগুলিকে প্রসেস করে তারপরে সজনার ট্যাবলেট এবং ক্যাপসুল তৈরি করি। তো অতএব আপনার সজনা গাছ আমাদের জন্য একটি মহা ঔষধ। সজনা পাতা, সজনা ফুল ফল মূল কাণ্ড শিকড় ছাল, সম্পূর্ণ গাছটাই একটি ঔষধি গাছ। এই গাছটাকে বিশ্বে বলে ডিনামাইট। ডিনামাইট বলে এই কারণে যে হেন কোনো ওষুধের কাজে লাগে না। ক্যালসিয়ামের জন্য এটা একটা বিরাট রিসোর্স, জিঙ্কের জন্য এটা একটা বিরাট রিসোর্স, হজমের জন্য এটা বিশেষ কাজ করে, রক্ত তৈরি করে, রক্তের ইভেন সার্কুলেশন দেয়, দুইটাই সজনার কাজ। যাদের রক্তের ভিতরে চর্বি জমে থাকে তাদের জন্য সজনা একটা বিশেষ ফাইবার হিসাবে কাজ করে, সজনা একটা বিশেষ বিশেষ বাহক হিসাবে কাজ করে। রক্ত তৈরিতে সজনা পাতা, সজনা গাছ, সজনা সজনার ট্যাবলেট, সজনা সজনার ক্যাপসুল, এগুলো আমেরিকাতে FDA-র অনুমোদনে বিক্রি হচ্ছে সারা পৃথিবীতে। আমাদের দেশে সজনা তরকারি এই বছর আমি দেখছি যে 70 থেকে 100 টাকা পর্যন্ত বাজারে কেজি বিক্রি হয়েছে। কিন্তু আমরা ইচ্ছে করলে বাড়ির ছাদে যে কোনো জায়গায় মানে 1 ফিট একটা টুকরা হইলে পরেই একটু বেঁকা করে রোপণ করে দিলেই এই বর্ষার ঋতুতে আপনার সজনা গাছ হবে। এই ঋতুতে আপনি 100 সজনা গাছ রোপণ করতে পারেন, বপন করতে পারেন, বিপণন করতে পারেন। সজনা পাতার বাজারে ডিমান্ড আছে। আমরা সজনা পাতা ছাল এগুলি কিনে সেগুলিকে প্রসেস করে তারপরে সজনার ট্যাবলেট এবং ক্যাপসুল তৈরি করি। তো অতএব আপনার সজনা গাছ আমাদের জন্য একটি মহা ঔষধ।